আপনাকে কোনো চিন্তা করতে হবে না। মূর্খ। নিজের প্রতিপক্ষকে যারা ছোট মনে করে তারা মূর্খ ছাড়া আর কি হতে পারে? আর এখানে আমাদের প্রতিপক্ষ সম্রাট ইজবাক। বেশি কথা বললে ওই কাপড় দিয়ে তোদেরকে মুড়ে সব সমুদ্র পারে রেখে আসব, তখন বুঝবি মজা। সত্যি দেখা চাই, আনন্দ চাই, মসনদ চাই, আনন্দ চাই, কিন্তু কষ্ট করার ইচ্ছা না। বলি কেমন সুলতান সুলতানা রে তোরা, না কাজে না কম্মে, সইবে না কো ধম্মে, তোদের জ্বালায় অদৃশ্য হয়ে কি শান্তিতেও থাকতে পারবো না? মুর্শিদা, তোমরা তো রাগ দেখাবার দরকার নেই, তুমি শুধু আমাকে এটুকু বলে দাও এই কাপড়টা আমি ধরতে পারবো কিনা। ওই কাপড়ে তো তোদের মনের মতো বিষ মেশানো নেই, দুজনে মিলে ধরে থাক, আর যদি তা না পারিস প্রাসাদের সব সৈনিককে ডেকে ধরে রাখতে বল। আমাকে আর বিরক্ত করিস নে। তাই হবে মুশরা। মনে রাখবি কোন কোন জাদু 3 মিনিটে কাজ করে, আর কোন কোন জাদু 3 দিনেও কাজ করে না, মনে রাখিস। তিন দিন সময় নিয়ে তোমাকে ভাবতে হবে না সিনাথ, দাও কাপড়ের টুকরোটা আমায় দাও। আমায় তো কোনো কিছু নিয়ে আর ভাবতে হবে না, তাই না সুলতান? শুধুমাত্র তোমার মসনাদ রক্ষার তাগিদে এই সমস্ত লোকজনকে আমার সহ্য করতে হবে, তাদের কথা শুনতে হবে, আর তুমি শত কথা শুনেও চুপ করে থাকবে, একটি উত্তরও দেবে না, কারণ তোমার তো আবার কোনো কিছুই করার নেই, তাই না? আরেকবার বলো না ধাঁধাটা, আমার তো শুনতে ভালোই লাগছে। আরে শুধু ধাঁধাটা ভালো লাগলেই হবে, তোরটা ভাবতে হবে না। তোমার কি মনে হয় ধাঁধাটা ভালো করে না শুনতে পেলেও আমরা তার উত্তরটা বের করে ফেলব? আমি তো বললাম একবার, হাসাহাসি না করে ভালো করে শুনতে পারো না তখন? আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি, আমি বলছি ধাঁধাটা, একে একে দুই ছাড়া, এক তো হয় না, এক যদি না হয় সে ব্যথা সয় না, বলো তো সেটা কি? কি কি? একে একে দুই ছাড়া, একে একে দুই ছাড়া, কোন বিষয়ে একে একে দুই বার কথা বলা হচ্ছে এখানে? এটা কোনো কথা হলো? আল্লাহ, কে তোমাকে এই রাজপ্রাসাদে দাসী নিযুক্ত করেছে বলো তো আমাকে? খুশি? আবার তর্ক শুরু করলে তোমরা? না করে কি করব, সব সময় দেখছি আসল কথা নিয়ে মোহিনী কখনোই ভাববে না, চলে যাবে অন্য কোনো প্রসঙ্গে। তাছাড়া কি করব, একে একে দুই তো সারা দুনিয়ার হিসেবেই হয়। তুমি দেখছি আজকে বড়ই ঝামেলার মেজাজে আছো, তোমাকে ধাঁধা নিয়ে ভাবতে হবে না। আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি উত্তর। কি কি? তাড়াতাড়ি বলো। শাদী।
আরে বুঝলে না মানে বিয়ে কিভাবে আমিও পেয়ে গেছি দেখো একে একে দুই মানে এক লাগবে যুবতী আরেক লাগবে যুবক এরা দুজনেই একা একা এখন এদের দুজনকে এক না করলে তো शादी হবে না আর शादी না হলে কথাও হবে না তোমার আবার কি হলো আরে আমি যুবরাজ আমি তোমার দাদার উত্তর পেয়ে গেছি কার কাছে মানে আমি যতটুকু জানতে পারলাম এই প্রাসাদের এক প্রকার সকলেই এই দাদার কথা জানে
কিন্তু তার মধ্যে নিশ্চয়ই কেউ তোমাকে জানিয়েছে এই ধাঁধার উত্তর না আলিমা বিশ্বাস করো বিশ্বাস করো আমি শুধু সেনাপ্রধান মারতুকে আর ওই হাকিম সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম এই ধাঁধার উত্তর কিন্তু কেউ কিছুই বলতে পারেনি তাহলে এই প্রাসাদের দাসী এবং অন্যান্য মানুষজনের কাছে কি করে পৌঁছলো এই ধাঁধার কথা বুঝতে পেরেছি দাবানল কি এত কথা বলতে পারবো না তুমি শুধু একটা প্রশ্নের উত্তর দাও তোমার ধাঁধার উত্তরটা কি তোমার অসুস্থতা তাহলে আমি ঠিক ধরতে পেরেছি কি সন্তান আমাদের বিবাহিত জীবনের এত বছর পর আজ আমি সত্যি অনেক আনন্দিত আলিমা অনেক খুশি আমি আল্লাহকে অনেক ধন্যবাদ যে আমার ভাগ্যে এমন একটা সুন্দর দিন উপহার দিয়েছেন আমাদের ভাগ্যে নয় কেন আমি এখন তোমার কথা কিছুই বলতে চাই না তাই সন্তান সম্ভবা হলাম আমি আর তুমি আমার কথা বলতেই চাও না তার মানে তুমি ফুলের প্রশংসা করতে চাও কিন্তু সেই ফুলটি যে বৃক্ষে ফুটেছে তাকে ভুলে যেতে চাও হ্যাঁ চাই কারণ সেই বৃক্ষ আমার কাছ থেকে সেই ফুল ফোটার কথাটা গোপন রেখেছিল আমাকে সারাটা রাত এবং পরের দিনও জানায়নি যে আমাদের দুনিয়ায় সবচেয়ে সুন্দর ফুলটি সে ফোটাতে চলেছে আর যদি বলি রাতের আধারের পরেই আলোর আনন্দে যেরকম মনটা ভরে ওঠে ঠিক তেমনই একটা আনন্দ দেব বলে এই সুসংবাদটা আড়াল করে রেখেছিলাম তাহলে তাহলেও কি তুমি আমায় ভুলে যাবে হ্যাঁ কারণ এখন আমি সবার আগে এই সংবাদটা জানানোর ব্যবস্থা করব প্রাসাদের সকলকে সেখান থেকে এই সংবাদটা রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়বে তারপর রাজ্য থেকে আমাদের প্রতিবেশী রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়বে এই সংবাদটা তারপর আমরা শত্রু মিত্র ভেদাভেদ ভুলে গিয়ে সবার মাঝে উপহার বিতরণ করব তারপর যদি ইচ্ছে হয় তোমাকে মনে করব না সেনাপতি তোমার কাছে আমার একান্ত অনুরোধ তুমি এখন এই কথাটা কাউকে জানাতে পারবে না কিন্তু আলিমা এই আনন্দ আমি নিজের মধ্যে আড়াল করে রাখতে পারবো না 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 সেনাপতি তুমি আমার কথাটা শোনো আলিমা আলিমা কে কোথায় আছো এখানে এসো আলিমা কিন্তু এ কেমন শত্রুর পরিচয় দিতে চেয়েছিল মুশিরা মুশিরার জাদুবিদ্যা দিয়ে আমাদেরকে সহায়তা করা ছাড়া আর কিছুই করবার নেই সুলতান আমরা যাকে দেখেছি সে তো আমাদের ভবিষ্যৎ শত্রু কিন্তু সুলতানা সাহেবা একটি কন্যা সুলতান মুশিরা তো আর তাকে প্রতিস্থাপন করেনি আমাদের ভাগ্যে তার নাম অনেক আগে থেকেই লেখা হয়ে গেছে এখন আমাদেরকে উপায় নির্ধারণ করতে হবে কি করে আমরা আমাদের ভবিষ্যৎ শত্রুর বাস্তব রূপের কথাও জানতে পারি আমি এসব মানতে পারছি না সিনাজ কিছুতেই না কেন সুলতান মুশিরার দেয়া ভবিষ্যৎ তুমি অস্বীকার করতে চাইছো কিভাবে কারণ আমি সুলতান আথিয়ার সিনাজ এই ঈশান বাংলার মাস্তাদ এখন আমার যুদ্ধের ময়দানে আমাকে দেখলে শত্রুপক্ষের হাজার হাজার সৈন্যের বুক কেঁপে ওঠে আর আমাকে কিনা হত্যা করবে ওই সামান্য একরত্তি কন্যা সুলতান এখন থেকে 30 বছর পর আমি যদি 300 বছরও বাঁচতাম তবুও সে পারত না সুলতান দুনিয়ার সবচাইতে শক্ত পাথরকেও যদি পানির কাছে বছরের পর বছর রেখে দেয়া যায় তাহলে একদিন সেই পানিও পাথরের গায়ে আঁচড় কাটে তুমি কি সে কথা ভুলে গেছো
যখন সেই মেয়ে সম্পর্কে আমাদের কারো কোনো অভিজ্ঞতা নেই, তখন তাকে অনাবশ্যক বা তুচ্ছ ভাবাটা নিজেকে মূর্খ প্রমাণ করারই সামিল সুলতান। তার মানে তুমি কি চাও সুলতান আথিয়ার ভয় পেয়ে যাক সামান্য এক কন্যার কথা? আমি শুধু জানতে চাই এই কন্যার পরিচয়। আমি জানতে চাই কে এই কন্যা যে 30 বছর পর যুবতী হয়ে উঠবে। সে এই রাজ্যেরই কি কারো, নাকি নাকি প্রাসাদের কারো সন্তান? আর তারপর এই বিষবৃক্ষ মহিরুহ হয়ে ওঠার আগেই তাকে আমি সমূলে ধ্বংস করে দিতে চাই। কিন্তু সুলতানা সাহেবা, এই অসাধ্য সাধন তুমি করবে কিভাবে? আপনার কাছে চেয়েছিলাম, তার কি হবে যুবরাজ? আবার তুমি ফিরে আসতে চাইছো সেই একই প্রসঙ্গে। না, এসে উপায় কি যুবরাজ? যে আপনাকে সন্তানের সুখ দিতে পারলো না সে রাজরানী হয়ে আছে রাজপ্রাসাদে, আর যে আপনাকে সন্তানের সুখ দিয়েছে সে পড়ে আছে রাজ্যের গুপ্ত অঞ্চলের কোনো এক সামান্য কক্ষে। একাকি নারীর উপর চিৎকার করে সত্যের মুখ আপনি বন্ধ করতে পারবেন না যুবরাজ। সত্য একদিন সবার সামনে এসে দাঁড়াবে, যেদিন আমার সন্তান হবে ঈশান বাংলার সুলতান আর আমি হব আপনার রাজপ্রাসাদের রাজমাতা। ভুলে যেও না, আমি বাদিয়াকে ভালোবাসি, সেই আমার একমাত্র বেগম এবং ভবিষ্যতের ঈশান বাংলার রাজমাতা। হালিমা, হালিমা চোখ খোলো, আমার দিকে তাকাও। হালিমা দেখো তো হাকিম সাহেব কেন এখন এলো, দেখো। শোনো, প্রয়োজনে হাকিম সাহেবকে অশ্বেরথে নিয়ে আসো, যাও। হালিমা, মুর্শিদার গণনায় কোথাও একটা ভুল হয়েছে, সে আমাদের ভুল পথ প্রদর্শন করেছে। অসম্ভব সুলতান। যদি অসম্ভবই হয় তাহলে আমাকে সেই শত্রুর বাস্তব পরিচয় দাও। দেব, দেব সুলতান।